वेलकम टू ओम्स कुकिंग लैब बंधुरा आज के तुम्हारे देखाबो मुग डालेर खास्ता कचुरी किभाबे बानाबे आर तार समस्त टिप्स सह जाते तुम्हारा खूब सहजे बाड़ीते दोकानेर मतो खास्ता कचुरी बनिए फेलते पारो आर एटा भीषणी टेस्टी। चलो देखे नी। एर जोन्नो लागबे 1/4 कप मुग डाल आगे थेके धुए आमी 4-5 घंटा भिजिए रेखेछिलाम। एखाने मुग डालटा 1/4 कप आमी भिजिए रेखेछि तारपर भालो करे धुए निये प्रेशर कुकारे एकटा सिटी दिए नेब आर एकटा सिटीतेई किन्तु एटा खूब भालो सिद्ध हये जाबे तार बेशि सिटी देवार प्रयोजन नेई। तारपर एई जलटाके झरिए नेब। एबार चलो पुट्टा बनिए नी। एकटा कड़ाइयेर मध्ये आमी 1 टेबलस्पून सादा तेल दिए नियेछि तोमरा घिओ दिते पारो आर एखाने शुक्नो लंका दुटो चिरे दिए दिलाम आर एर मध्ये देब 1/2 चामच आमी जिरे नियेछि 1 चामच धने 1 चामच मौरी एर मध्ये दिए लो फ्लेमे एटाके भालो करे भेजे नेब जतक्षण ना एर थेके खूब सुंदर भाजार गन्ध बेरोच्छे। এর মধ্যে আমি 3 চামচ 3 টেবিলস্পুন বেসন মিশিয়ে দেব। বেসনটা খুব ভালো করে ভেজে নিতে হবে তবে লো ফ্লেম থাকবে। এটা কিন্তু নাড়তেই থাকতে হবে আর স্লো ফ্লেমে করতে হবে। এবার মুগ ডালটা সিদ্ধ করা ছিল এটা আমি 1/4 কাপ মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচ করে আমি মিশিয়ে দিলাম। টিস্পুনের আমি 1/2 চামচ দিয়েছি। এগুলোকে ভালো করে আবার ভেজে নিতে হবে আর এটার ফ্লেমটা কিন্তু সব সময় লো থাকবে। হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে। আর এখানে আদার গুঁড়ো তোমরা ইউজ করতে পারো। খুব আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। আদার গুঁড়ো দিলে খুব ভালো গন্ধ বেরোবে। আর এখানে আমচুর দিয়ে দিলাম 1/2 চামচ। আমি 1/2 টিএসপি এখানে আমচুর মিশিয়ে দিলাম। তারপর নুন আর চিনি স্বাদমতো এর মধ্যে দিয়ে দেব আর এটাকে খুব ড্রাই হওয়া পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে এবার আমি কসুরি মেথি মিশিয়ে দেব আর তারপরে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এটা কিন্তু ড্রাই থাকবে আর মুগ ডালগুলো গোটা থাকবে। পরে এগুলোকে হাতের সাহায্যে আমি মেখে নেব। এর মধ্যে আমি ঘি মেশাবো 1 চামচ আর দরকার হলে এটার মধ্যে 1 টেবিলস্পুন আমি বেসন মিশিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বেসনটা প্রথমেও আমি 3 টেবিলস্পুন দিয়েছি। এখানে যদি মনে হয় আরও 1 চামচ তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে আরও 1 চামচ অ্যাড করলাম। বাইন্ডিংয়ের জন্য এটা খুব ভালো কাজ করবে। ঘিতে বেসনটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে ঘি অ্যাড করেছি। ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় যেহেতু আমি এটা সাদা তেল দিয়ে করেছি আর বেসনটাও ভাজার জন্য তেলের প্রয়োজন তাই ঘি দিয়ে দিয়েছি। আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
ठंडा हो जावर पर अल्प जल छिटा दिए एटाके भालो करे हाथे सहाजे मेखे नीते हबे। आमार मुख डालटा गोटाई छिलो, अनेके एटाके बेटे नाय, बेटे निले किन्तु एटार टेक्सचारटा भालो लागे ना खावार समय। एटा गोटा थाकले आर एकटु एई समय हाथे मेखे निले भालो हय। एर मध्ये एबार हिंग मिशिए देब, हाफ टीएसपी আমি এখানে হিং ভালো করে মিশিয়ে নিলাম। হিংটা এই সময় মেশালে কিন্তু গন্ধটা ভালো পাওয়া যায়। এবার চলো ডোটা বানিয়ে নি। এক কাপ ময়দা নিয়েছি আমি একটা বড় বাটিতে, আর তার মধ্যে কি কি নিচ্ছি দেখে নাও। আমি সাদা তেল 2 চামচ মানে 2 টেবিল স্পুন সাদা তেল দেব, আর 2 টেবিল স্পুন দই দেব। एक कप ময়দাতে 2 চামচ তেল মানে 2 টেবিল স্পুন বড় চামচের তেল দিতে হবে, আর দই দিলাম এখানে 2 টেবিল স্পুন, আর খাবার সোডা দেব 1/4 টিএসপি, আর স্বাদমতো নুন দেব। দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প দিয়েছি নুন, 1/4 টিএসপি মতো নুন দিয়েছি, আর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বেকিং সোডাও আমি এখানে মিশিয়েছি 1/4 টিএসপি। এবার ভালো করে মেখে নিতে হবে। কচুরির ডো সব সময় সফট ডো হয়, আর সিঙ্গারাতে যখন ডো বানাবে সেই ডোটা খুব হার্ড হয়, কিন্তু কচুরির ডো সফট হবে। দেখো হাতে সাহায্যে আমি কিভাবে মেশাচ্ছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালো করে এইভাবে হাতে সাহায্যে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। দেখো কিরকম বেড ক্রামসের মতো দেখতে হয়ে যাবে, সমস্ত উপকরণ মিশে গেছে। এবার আমি একদম বরফের জল মানে ফ্রিজের থেকে আনা ঠান্ডা জল দিয়ে এটাকে মাখবো, তাহলে কিন্তু এই কচুরির বাইরের আবরণটা খুব মুচমুচে হবে। এটা একটা টিপস। কচুরির ডো কিন্তু সব সময় খুব সফট হয়, তাই এটা সফট করেই মাখতে হবে। এবার ঢেকে 30 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পর এর মধ্যে জোয়ান আমি হাফ টিএসপি দিয়ে দিলাম, আর অল্প ময়দা দিয়ে এটা ভালো করে আবার মেখে নেব। এবার দেখো ছোট ছোট লেবুর মতো, ছোট ছোট পাতি লেবুর মতো ছোট ছোট গোল বল করে নিয়েছি। এবার এগুলো বেলে নিয়ে এর মধ্যে 1 চামচ আমি পুর ভরে কিভাবে এটাকে বানাচ্ছি দেখে নাও। একটু বেলে নিলাম, আর তার মধ্যে 1 চামচ পুর দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে একটা বল তৈরি করে নিতে হবে, যাতে ভাজার পর মশলা পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে হাতে চাপ দিয়ে এটাকে গোল করতে হবে। এইভাবে হাতে চাপ দিয়ে এটাকে ফ্ল্যাট করতে হবে। এটাকে যদি রোলিং পিন দিয়ে আমরা করি তাহলে কিন্তু ভিতরের যে পুরটা বাইরে বেরিয়ে যাবে, ভালো হবে না। তোমাদের আরও একটা বানিয়ে দেখো, দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম বেলে নিয়ে তার মধ্যে 1 চামচ আমি পুর দিয়ে দেব, আর সেটাকে দিয়ে বল বানিয়ে হাতের সাহায্যে চেপে একটা ফ্ল্যাট করে নেব, আর সেটাকেই তারপর আমরা ভাজবো, কচুরি শেপ দিয়ে নেব। এই কচুরির মধ্যে যে পুরটা, সেই পুরটা কিন্তু তোমরা অনেকদিন ফ্রিজে রেখে স্টোর করতে পারো।
আর যখন দরকার ময়দা মেখে নিতে পারবে বানিয়ে নিতে পারবে। আর আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করো, তাহলে তোমরা পারফেক্ট কচুরি বানাতে পারবে। কচুরি ভাজার কিন্তু একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কিন্তু তোমরা দেখে নাও, না হলে কিন্তু কচুরি ভালো হয় না। সবকটা কচুরি কিন্তু একসা আগেই বেলে নিলে চলবে না, তিন চারটে করে বেলে নিয়ে ভেজে নিয়ে আবার বেলতে হবে, তৈরি করতে হবে। আর যখন এই কচুরি রেডি করবে বাকি যে বলগুলো আছে ময়দা ঢেকে রাখতে হবে। প্রথমে তেলটা গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটাকে লো ফ্লেম করে কচুরিগুলো আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে। আর এটা লো ফ্লেমেই ভাজা হবে একটু সময় নিয়ে, তাতে কিন্তু বেশ বাইরেটা মুচমুচে হয়। কচুরি খাস্তা কেন হয় না? কচুরি অনেক সময় হাই ফ্লেমে যদি আমরা ভেজে ফেলি তাহলে কিন্তু এটা খাস্তা হবে না, তাই কচুরি সবসময় লো ফ্লেমে, বেশি করে কড়াইতে তেল দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে আর অনেকটা সময় নিয়ে, তাহলে কিন্তু কচুরির উপরটা খুব মুচমুচে হবে। এটা কচুরি বানানোর মেন টিপস। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, তাতে অলটা কিন্তু ক্লিক করবে, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমি যখনই আপলোড করব। আর এই কচুরিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে স্লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর কালার হয়েছে আর কিরকম সুন্দর ফুটেছে। বাকি সব কটা কচুরি এইভাবে ভেজে নাও আর এটা তেল ঝরিয়ে নাও। একটা ঝাঁঝরি টাইপের বাটিতে রেখে দিলে তেলগুলো বেরিয়ে যাবে, বা টিস্যু পেপার নিচে দিতে পারো। গরম গরম তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করো। সবাই ভালো থেকো, চলো বাই।